সাম্প্রতিককালে 19শে এপ্রিল, আজকে 24শে এপ্রিল, এরকমই একটা 19শে এপ্রিলে আত্মহত্যার চেষ্টায় আফিম খেয়েছিলেন কাদম্বরী দেবী। জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের স্ত্রী রবীন্দ্রনাথের নতুন বৌঠান মারা গিয়েছিলেন তার ঠিক দুদিন পর 21শে এপ্রিল। জ্যোতিরিন্দ্র রবীন্দ্রের প্রবল পিতৃদের গৃহকর্তা দেবেন্দ্রনাথ ঠাকুরের কঠোর আদেশে লোপাট করা হয়েছিল আত্মহত্যার সকল প্রমাণ। ঘুষ দিয়ে চাপা হয়েছিল সংবাদপত্রের মুখ। সম্প্রতিককালে প্রকাশিত রঞ্জন বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি বই, যাতে রয়েছে কাদম্বরী দেবীর সুইসাইড নোট, সুইসাইড নোট না, এক ঝলসানো চিঠির সুদীর্ঘ অংশ, তার নির্বাচিত অংশ এখন আপনাদের জন্য। প্রাণীর রূপী, এই সবে শুরু হয়েছে আমার জীবনের শেষ দিন। পূবের আকাশ সবে লাল হয়েছে। আগে তো তুমি ঘুম থেকে উঠতে, সূর্য ওঠার অনেক আগে, আমার ঘুম ভাঙাতো তোমার সকালবেলার গান। আজকাল তোমার ঘুম থেকে উঠতে বড্ড দেরি হয়, মাত্র 4 মাস বিয়ে হয়েছে তোমার, সেটাই তো স্বাভাবিক। জীবনের শেষ মুহূর্তে তোমাদের ছেড়ে চলে যাবার আগে লিখে গেলাম সব হতাশা, সব দুঃখ, সব যন্ত্রণা। কোনো মিথ্যে নেই এ কথার মধ্যে রবি, আমি বানানো কথা বলতে শিখিনি, শুধু তোমাকে, শুধু তোমাকেই ভালোবেসেছি। আমার জন্মদিনের দিন তোমার প্রিয় নতুন দাদার সঙ্গে বিয়ে হয়ে গেল আমার, সেটা ছিল আমার 9 বছরের জন্মদিন। আমার মা বলেছিলেন জন্মদিনে বিয়ে দিলে সে বিয়ে শুভ হয় না, তোমরা তো হিন্দু নও, ব্রাহ্মণ, ওসব কুসংস্কার তোমাদের নেই। ঠাকুর বাড়ির বউ হয়ে এসে পড়েছিলাম সেদিন আমি, তখন আমার একমাত্র পরিচয় তোমার নতুন দাদার স্ত্রী। তুমি মিষ্টি করে ডাকলে নতুন বৌঠান। তুমি যখন বিলেতে, তোমার ফিরে আসার অপেক্ষার দিন গুনতে গুনতে কাটছে আমার রাত দিন। একদিন রান্নাঘরের আসরে মেজ বউ ঠাকুরন বললেন, নতুনের জীবনটা নষ্ট হয়ে গেল, কি যে একটা বিয়ে হলো ওর, কোথায় নতুন আর কোথায় তার স্ত্রী। স্ত্রী যদি শিক্ষায় দীক্ষায় এতটাই নিচু হয়, সেই স্ত্রী নিয়ে ঘর করা হয়তো যায়, কিন্তু সুখী হওয়া যায় না। নতুন তো গান বাজনা থিয়েটার নিয়েই আছে, আমার সাথেই থাকে, তাই কষ্টটা ভুলে আছে। বিশ্বাস করো রবি, আমার সমস্ত দুঃখ, সমস্ত হতাশা, সমস্ত যন্ত্রণা একদিকে, আর অন্যদিকে শুধু তুমি। ঠাকুর বাড়িতে আমার একমাত্র পাওয়া তুমি ঠাকুরপো। যখন জানতে পারলাম তোমার বিয়ে ঠিক হয়ে গেছে, জানতে পারলাম তোমার ফিরে আসার আর কোনো পথ নেই, জানতে পারলাম তোমাকে আমি হারাচ্ছি চিরদিনের জন্য, তুমি এলে আমার ঘরে, তুমি বললে, তুমি তো জিতে গেলে বৌঠান, তবু তুমি একলা থাকতে পারবে, তোমার আমার আসা যাওয়ার কত দেখা দেখির, কত ইশারার স্মৃতি নিয়ে, আমার জীবন থেকে একাকিত্বের সেই সুখটুকু যে হারিয়ে যাবে বৌঠান, নতুন সম্পর্কের চাহিদার ভিড়ে আমার দম বন্ধ হয়ে আসবে। বিশ্বাস করো রবি, বিলেত থেকে ফিরে আসার পর তুমি ওইভাবে আমার জীবনে না এলে, তোমার চলে যাওয়াটা আমাকে এতখানি নিঃস্ব করতে পারত না। দিনের পর দিন মহড়ায় নিজের স্বামী আর মেজ বউ ঠাকুরনকে ওইভাবে বসে থাকতে দেখে জ্বলে উঠত আমার হৃদয়ে, আর ওই মহড়ার আগুনেই রোপিত হতো আমার জীবনের শেষ দিন।
এরপর একদিন তুমি এলে আমার ঘরে। আগে যেমন রোজ আসতে, শোনাতে তোমার নতুন গান, নতুন কবিতা। সেদিন একটি চিঠি দিয়েছিলে আমার হাতে, তোমার নিজের হাতে লেখা তোমার বিয়ের নিমন্ত্রণ পত্র। প্রথমবার পড়ার পর আমার মাথা ঘুরতে শুরু করেছিল। আজ থেকে ঠিক 4 মাসের আগের একটা দিন, যাবার আগে বলে যাই, আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। দায়ী নন মেজ বউ ঠাকুরন, যিনি কোনোদিনই আমাকে তার নতুনের যোগ্য স্ত্রী ভাবতে পারেননি। দায়ী নন বাবা ঠাকুর, যিনি তোমার বিয়ে দিয়ে জোর করে আমার থেকে কেড়ে নিয়েছিলেন তোমাকে। দায়ী নন আমার স্বামী, দায়ী নও তুমি ও রবি। তুমি তো লিখেছ, ঢাকো তবে ঢাকো মুখ, নিয়ে যাও দুঃখ সুখ, চেউ না চেউ না ফিরে ফিরে, হেথায় আলোয় নাহি অনন্তের পানে চাহি, আধারে মিলাও ধীরে ধীরে। নতুনকে তো জায়গা ছেড়ে দিতেই হবে পুরাতনকে। আমার মৃত্যুর জন্য দায়ী আমার অমুখ নির্বোধ নিয়তি। পাপ যাকে বিদ্ধ করে না, পুণ্য যাকে বদলাতে পারে না, আমাকে মনে রেখো রবি। এই কথাটুকু বলার স্পর্ধাও আমার আজ নেই, শুধু এটুকু বলে যাই, শুধু তোমাকে, শুধু তোমাকেই আমি ভালোবেসেছি। ইতি তোমার নতুন বৌঠা।